হ্যালো গাইস, তো সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে চলে এসেছি তৌফিক রোজ একটা নতুন ভিডিও গাইস। তো আজকে ভিডিও সম্পূর্ণ আলাদা কিছু। হ্যাঁ গাইস, তোমরা টাইটেল থেকে দেখে অলরেডি বুঝতে পেরে গেছো গাইস আজকে ভিডিওটা কিরকম হতে চলেছে। কারণ তোমাদের জানো আজকে আমরা দুবাইকে নিয়ে কিছু আলোচনা করতে চলছে। সেই বুর্জ খলিফা দুবাই না, আমাদের সেই ছোটখাটো দুবাই। তো চলো বেশি বকাবকি না করে দেখা যাক। হে ফ্যাম, হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা যাচ্ছি দুবাই ঘুরতে। ইয়েস, অনেকদিন ধরে ইচ্ছে ছিল বুর্জ খলিফা দেখবো, তাই ভাবলাম একটু যাই। আর ভেবেছিলাম একটু সমুদ্রের চান চান করবো, তাই ভাবলাম একটুখানি চান করবার জন্য একটুখানি দুবাই যাবো। ও, তোমরা চান করার জন্য দুবাই যাবে? লোকে তো বুর্জ খলিফা দেখতে দুবাই যায়। আর বুর্জ খলিফা দেখবে প্লাস চান করবে, ও বিশেষ করে চান করার জন্য চলে। কেন, তোমাদের ওখানে জলগুলো ভালো না? ওখানে কি চান করা হয় না? ও হবে কি করে, ওখানে তো তোমরা তো হেগে পেদে লেতা মেরে দিয়েছো জলটাকে, সেই জন্য ভাবছো একটু দুবাইয়ে জলটাকে লেতাল মেরে আসি। হ্যাঁ, তো চলো গাইস, আমাদের ফ্লাইটের টাইম হয়ে গেছে, অনেক ভোর হয়ে গেছে, আমাদেরকে বেরোতে হবে। তো না না, অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি বেরো, নাহলে তুমি আর হাগা ধরে রাখতে পারবে না, নাহলে তখন আবার দেখবে ফ্ল্যাটই হেগে দিতে হবে, কিছু করার থাকবে না। জিনিসপত্রগুলো গুছিয়ে নি, আর আমাদের এখন ওয়েট করাতে হবে জিনিসগুলোর, যে আমাদের বেশি ওয়েট হয়ে গেছে কিনা, তাহলে আমাদের ফ্লাইটে উঠতে দেবে না। তো জিনিসগুলোকে ওজন করতে হবে না, আগে তোমাকে ওজন করতে হবে ভালো করে। তোমাকে কি উঠতে দেবে? তুমি তো ওদের থেকে বেশি মোটা না, তোমাকে উঠতে দেবে না মনে হচ্ছে। আবার ফ্ল্যাটে আবার পড়াত পড়াত করে পাতবে, ওইখানে যদি ছেড়ে দাও ওইখানে ফ্ল্যাটে সব গন্ধ তো সব টিকতে পারবে না, তখন তোমাকে কি উঠতে দেবে? থাকবে তোরা মোর, যদি এত কেজি ওজন হয়ে যায় মারা, তাহলে ওখানে থাকবে তোমাদেরকে, তাহলে তোমাদেরকে সবাইকে প্লেনের মনে ছুঁড়ে ফেলে দেবে। যে বিশেষ করে প্রীতম দাকে ছুঁড়ে ফেলে দেবে, তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, কারণ বলবে এই দুটো প্লেনে বেশি করে পেট দিয়ে মারা, লোকের গন্ধ তো একবার সব গোটাকে বাইরে বেরোতে হবে, এই দুটো পেট দিয়ে প্লেনটাকে পুরো ভরা করে দেবে, এদের দিকে নাকি বার করতে হবে। তাই আমরা যাব এবার, আমরা প্লেনে উঠবো, আমাদের দমদম যেতে হবে। তাহলে চলো গাইজ, আমরা বেরোই, যে আমাদের লাগে সাগা সব রেডি হয়ে গেছে, আমরা দুবাই যাচ্ছি। ইয়েস, আমরা ফার্স্ট টাইম দুবাই যাচ্ছি, চলো ওখানে গিয়ে তোমাদেরকে বুর্জ খলিফা দেখাবো। তাহলে আরে বুর্জ খলিফা দেখাবে না, অন্য কিছু দেখাবে বলতো? আমার মনে হচ্ছে অন্য কিছু দেখাবে। হ্যাঁ, ওই পিতন্দার ফাটা জাঙ্গিয়াটা দেখাবে, তার থেকে ভালো হবে। যে জাঙ্গিয়াতে পিতন্দা যখন হেগেছিল সে হাগাগুলো লেগেছে, আর তুমি একটু করে দাঁতে লেগে একবার টেস্ট করবি পিতন্দার হাগাগুলো কত টেস্ট, সেটা তুমি একবার টেস্ট করে নিবি, ঠিক আছে? গাইজ, আমরা অনেকটা চলে এসেছি, আমরা এবার দমদম এয়ারপোর্টের দিকে ঢুকবো। তো ইন্টারন্যাশনাল ফ্লাইট তো, সেই জন্য আমাদেরকে ভিডিও করতে পারবো না গাইজ, ওই জন্য এখন আমরা ভিডিওটা একটু স্টপ করছি। ও, ইন্টারন্যাশনাল ফ্লাইট বলে তোমরা ভিডিও করতে পারবে না? ও না, অন্য কিছু ব্যাপার আছে, আমার মনে হচ্ছে অন্য কিছু ব্যাপার আছে। তোমরা ভিডিও কিভাবে করবে বলো তো? ওই ফ্ল্যাটে তো পাতবে বলেছিল না, ওই পাতবে ওখানে ছেড়াবে প্রীতম, তো জাঙ্গিয়াটা একবার মুখে মুছে নিবে, সেই জন্য কি করে দেখাবে বলো তো? যদি তোমরা দেখতে চাও যে আমরা বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে ছবি তুলবো, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ও, তোমরা বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে ছবি তুলবে না তো? তোমরা মনে হচ্ছে অন্য কিছু করবে তো? ও, বুঝতে পেরেছি, তুমি ওই পিতন্দার বগলে চুমু খাবে, আর পিতন্দা তোমার বগলে চুমু খাবে। আরে, এটা বুর্জ খলিফা, তোর কি দেখছিস রে? তোর চোখে কি গ্যাস হয়ে গেছে নাকি? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, তোদের চোখে গ্যাস হয়ে গেছে যে, তোদের এমনিতে তোদের গ্যাস হয়েছিল, আবার তোরা বগলে চুমু খাওয়ার পর থেকে তোদের আরো মানে গ্যাস হয়ে গেছে। হাবিবি, ওয়েলকাম টু দিঘা। হাবিবি দিঘা, তো কত বুর্জ খলিফা বুর্জ খলিফা করছিস, এখন মানে দিঘা হয়ে গেল নাকি? আমি তো শুনেছি হাবিবি বুর্জ খলিফা হয়, এদিকে তোর মানা বুর্জ খলিফা যাবো বলে মানা দিঘা এদিকে দেখে দিলি। প্রীতমদা দেখো বগলে চুমু খাওয়ার পর থেকে এখন মানে তো পাগল হয়ে গেলি নাকি? হ্যাঁ, এদিকে তুই দিঘাটাকে বলছিস বুর্জ খলিফা,
তো গাইস এখানে কোচ ভিডিওটা এন্ড তোমরা দেখো যে পরের ভিডিওতে তো তোমরা যখন ভিডিওটা অবশ্যই লাইক চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলটা অবশ্যই ক্লিক করে দেবে সাথে ভিডিওটা শেয়ার করে দেবে তো বাই।